Hello everyone. আজকে আমরা বেশ কিছু weird smartphone না button phone নিয়ে কথা বলবো। এগুলো আমি নিজে আর কি কিনলাম একটু experience করার জন্য। আসলে কেমন? আমার কাছে মানে খুব weird লাগছে। Like এই যে দেখুন, এটা গাড়ি। তারপরে চাবির ring। তারপরে এই যে ঘড়ি দেখছেন, এগুলো মূলত mobile phone। তারপরে আরো অনেক কিছু আছে। তো মোটামুটি আটটা মোবাইল ফোন এই মুহূর্তে আমার কাছে রয়েছে, যেগুলো বাটন ফোন কোনোটাতে আরও বেশি কিছু অফার করছে, এবং এগুলো মোটামুটি ওই অ্যারাউন্ড 1500 টাকার আশেপাশে, এবং আমি এগুলো সব কিনলাম। মোট আটটা ফোন আমি কিনলাম আপনাদেরকে দেখানোর জন্য, আসলে জিনিসগুলো কেমন এবং এর থেকে টেস্ট টাইপ আমরা কেমন পেতে পারি। প্রথমেই বাংলাদেশে তৈরি করা একটি মোবাইল ফোন নিয়ে আমরা কথা বলবো। এটি মূলত হচ্ছে, যেটা বলছিলাম, গাড়ি মোবাইল ফোন। মানে এটা দেখতে গাড়ির মতো। এই যে যেমনটা দেখছেন, টোটালি ওই যে টয় কারগুলো যে রয়েছে বাচ্চাদের, ঠিক ওরকমই লাগবে। প্লাস্টিকে তৈরি অবশ্যই। উপরে আবার তিনটা বাটনও আছে, কক কক। মানে আমরা ওই যে কার আনলক করলে পরে যেমন সাউন্ড হয় ডোর আনলকের, ওরকম। ওয়াও, এটা খুলে ফেললেও ব্যাপারটা জোস। যেমনটা দেখছেন, আসলে খুব বেশি বড় না ছোট। আমরা আগে অবশ্যই ফোল্ডিং ফোন ব্যবহার করছি অনেকেই, ঠিক সেরকম একটা ফিল পাওয়া যায়, কিন্তু ওই সময়ের মতো অতটা আসলে অবশ্যই প্রিমিয়াম টাইপেরও না। এটা বোঝা যায় একটু চিপ প্লাস্টিকে তৈরি। কালার মনিটর, তারপরে কী কী আছে এতে, এতে 650 mAh-এর ব্যাটারি, 650 mAh-এর ব্যাটারি, এবং ওই যেটা বলছিলাম শুরুতেই, বাংলাদেশের তৈরি মোবাইল ফোন, কিন্তু এটা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। ক্যামেরা আছে, দেন এইটাতে 3.5 mm হেডফোন জ্যাক। তারপরে আমরা দেখছি কি, ইউএসবি টাইপ সি না, মাইক্রো ইউএসবি পোর্ট, দেন এফএম রেডিও। ফোন মেনু স্টাইল চেঞ্জ করলে মানে গাড়ি চলতেছে, আর ইয়া অ্যানিমেশনটাও ঠিক ওরকমই। ও, আরেকটা জিনিস, ম্যাজিক ভয়েস আছে। ম্যাজিক ভয়েস হলো ওই যে কথা বলার সময় আপনি চাইলে ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। ইন্টারেস্টিং জিনিস, ছোট একটা জিনিস, পকেটে করে নিয়ে ঘোরা যায়, বা মানে হঠাৎ কারোর সামনে বসে বের করলেন, একটা ভাব চক্কর চলে আসলো, অন্যরকম একটা ব্যাপার স্যাপার। 1790 টাকায় অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি। আমি 10-এর মধ্যে যদি মার্কিং করি, আমি মোটামুটি 7 দিব। আসলে 7 দেওয়া যেতে পারে, দামটা আরেকটু কম হলে ভালো হতো। হ্যাঁ, ওয়ারেন্টি আছে, তারপর আরেকটু কম দাম হলে ডেফিনেটলি ভালো হতো। দ্বিতীয় নাম্বারেও আগের সেম ব্র্যান্ড, মাইসেল, ও যে বাংলাদেশের তৈরি মোবাইল ফোন। এটাও একটু ওয়ার্ড লাগছে আমার কাছে, কারণ এইটা দেখুন কতটুকু ছোট্ট কার্ড স্টাইলের। তো এই কার্ড ফোনগুলো বাংলাদেশে পাওয়া যায়, আমি জানি এর আগে, অনেক আগে থেকে। ইভেন আমার চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখে থাকবে, বাট যেটা সমস্যা ছিল, ওগুলোতে ওয়ারেন্টি সার্ভিস ছিল না, কোনো ওয়ারেন্টি আমরা পেতাম না। পাশাপাশি ওগুলোর কোয়ালিটি তত ভালো হতো না, ব্যাটারি ব্যাকআপ ততটা ভালো পাওয়া যেত না। বাট এইটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, কারণ যেমন ছোট পাতলা, ওয়ালেট নিয়েও ঘোরার মতো, আবার ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালো থাকে। জাস্ট কথা বলার কাজে ব্যবহার করলে একদিন ব্যবহার করা যায়। আর ডিসপ্লে সাইজটা আবার একদম ছোটো না, ডিসপ্লেটার সাইজ হলো 1.55 ইঞ্চ, এলসিডি প্যানেল অবশ্যই। এটার ক্ষেত্রেও আমরা এফএম পাবো, তারপর 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, 1 ইয়ার ওয়ারেন্টি যেটা বলছিলাম, দেন ব্যাটারির সাইজটা হলো 650 mAh, ক্যামেরাও আছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে পারবেন, আপনি এর মাঝে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, 3GB ফুটেজ প্লে হবে। এটাকে আমি 8 দিলাম, কারণ হলো এইটার দাম কিন্তু আরও কম, 1400 সামথিং। তো গাড়ির চাইতে দামই কম, আবার আমার কাছে কোয়ালিটি একটু ভালো মনে হয়েছে, দ্যাটস আমি মার্কিং একটু এগিয়ে রাখবো, 8 পেয়েছে মার্ক। তৃতীয় নাম্বারে রয়েছে একটি স্মার্ট ওয়াচ, K10। এটাকে কেন আমি উইয়ার্ড মোবাইল লিস্টে রাখলাম, কারণ এর মাঝে আপনি সিম ব্যবহার করতে পারবেন, তো এক প্রকার মোবাইল ফোনের কাজই করবে। আমরা স্মার্ট ওয়াচ কী করি, ফোনের সাথে কানেক্ট করি, দেন হয়তো ওইটার একটা অ্যাক্সেস পাই, ব্লুটুথ কলে কথা বলা যায়, বাট এটার মাঝে আপনি সরাসরি সিম ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এইটার দাম কত, 1400 কত দিয়ে কিনলাম, 1490 বা 1450 এরকম কিছু দিয়ে কিনছিলাম। তো সেই জায়গায় আমরা কী কী পাচ্ছি, যেটা বললাম সিম, মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, ডিসপ্লে সাইজ হলো 1.45 ইঞ্চ, এলসিডি প্যানেল অবশ্যই, টাচ রেসপন্স মোটামুটি একটু ইয়ে আছে, একটু ডিলে আছে, ওটা ল্যাটে ইয়ার কারণে আর কি, ইউআইয়ের কারণে। এখানে আপনি কী কী ব্যবহার করতে পারবেন, নোটিফিকেশন পাবেন ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে। তারপর দেখলাম যে ফোনের সাথে কানেক্ট করলে আপনি যদি ফোনে কোনো ধরুন, এই বেটা আলো বন্ধ করে দাও কেন, আপনি যদি ফোনের সাথে কানেক্ট করেন, সেই ক্ষেত্রে দেখবেন অডিওটা আপনি এখানে সাপোর্ট পাবেন। আই মিন ইউটিউবের ভিডিও প্লে করছেন, দেখবেন এইখানে এর স্পিকার থেকে মিউজিকটা দিতে পারে। তারপরে আমি ট্রাই করছিলাম এটাতে কোনো ধরনের ভিডিও প্লে হয় কি না, বাট আমি সেটা প্লে করতে পারিনি, যদি ওটা MP4 ছিল, তবে হয়তো 3GB ফাইল সাপোর্ট করতে পারে, যেটা আমি টেস্ট করে দেখিনি। ব্যাটারি ব্যাকআপটা ততটা ভালো পাওয়া যাবে না, একদম মানে টেনে টুনে একদিন ব্যবহার করতে পারবেন। আর ব্রাইটনেস ইনডোরের জন্যই ঠিক আছে, আউটডোরে ততটা ভালো না। এটাকে মার্কিং করতে গেলে ঘড়ি 1400, এটাকে মোটামুটি বলা যেতে পারে 7 দেওয়া যায়। চতুর্থ নম্বরে আরও একটি স্মার্ট ওয়াচ, DZ09।
এটার ক্ষেত্রেও সেম, আমরা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো এবং সিম ব্যবহার করতে পারবো, এবং এটার সাথে বিল্ট ইন অর্থাৎ এর বোর্ডের সাথে আপনি ক্যামেরাও পেয়ে যাবেন। সো এটা আরেকটা এগিয়ে থাকবে, দামের দিক থেকে কম, 950 নাকি মানে 1000-এর মধ্যে আমি কিনছিলাম। দামগুলো না আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং যে প্রোডাক্টগুলো আসলে আপনাদেরকে রিকমেন্ড করা যায়, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এগুলো চাইলে আপনি কিনতে পারেন, শুধুমাত্র সেগুলোর লিঙ্কে আমি দিতে চাই, অন্যগুলোর লিঙ্ক আমি দিতে চাই না, কারণ ওগুলো কিনে আপনাদের পস্তানোর দরকার নেই, আমি না হয় পস্তাইলাম, সো ওগুলো আপনাদেরকে দরকার নেই। সিম ব্যবহার করতে পারবেন, তারপর মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, ক্যামেরা ব্যবহার করা যাবে, ক্যামেরা জাস্ট নামেই আছে, ওই ছবি কোনো কাজে লাগবে না, আর মিউজিক প্লে করা যাবে, দেন ওই ফোনটার মতো সেম আমরা স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবো। তারপরে আর কি টাচ রেসপন্স ওইটার মতোই মনে হয়েছে, ব্রাইটনেসের ক্ষেত্রে একটু পিছিয়ে পড়বে আগেরটার চাইতে, মানে এইটার যে ভিউইং অ্যাঙ্গেল সেটা ততটা ভালো না, কিন্তু এমনিতে সোজাসুজি যদি দেখেন সেই ক্ষেত্রে ভালোই লাগবে। আর থাকে ব্যাটারি ব্যাকআপ, এইটার ক্ষেত্রে আমরা 380 mAh এর ব্যাটারি পাচ্ছি, আগেরটায় 200 mAh ছিল। ব্যাটারি ব্যাকআপ বের করে দেখাই আপনাদের, এই যে নোকিয়া ফোনের মতো ব্যাটারি এই যে বের করা যায় এখানে, এই যে ব্যাটারি 380 mAh এর ব্যাটারি, এইটার থেকেও আপনি একদিনের মতো ব্যাকআপ পাবেন। হাজার খানিক টাকার মধ্যে যদি এটা আমরা কিনতে চাই আর যদি মার্কিং করতে চাই, সেই ক্ষেত্রে 10-এ আমি মনে হয় 6 দিব বা 6.5, কারণ এইটার যে বেল্ট টেল্ট এটা হাতে পড়লে মনে হবে যেন আপনি শক্ত কিছু পরে আছেন, ততটা মানে ভালো লাগবে না। নাম্বার 5, ওয়ালেট না, ওয়ালেটের ভিতরে মোবাইল ফোন আছে, জিও R10। আমার কাছে এই ফোনটা খুব ভালো লেগেছে, আগেই বলে দিলাম, কারণ এটা হাতে নিলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যথেষ্ট সলিড বিল্ড একটা মোবাইল, কারণ এটা টোটালি মেটাল বিল্ড, রেয়ার প্যানেল, সাইড বর্ডার, সামনে সব কিছুই মেটাল বিল্ড, শুধু আমরা কিপ্যাডের অংশটুকুতে দেখবো এখানে প্লাস্টিক ব্যবহার হয়েছে। এই ফোনটার থিকনেস 8 mm, সিম কার্ড স্লট পাবেন আপনি এখানে, অর্থাৎ সাইডে সিম কার্ড স্লট রয়েছে যেখানে দুটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, যদিও ইহা হাইব্রিড সিম স্লট, তবে হ্যাঁ আপনি স্টিল দুটা সিম ব্যবহার করতে পারছেন অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। 3.5 mm হেডফোন জ্যাকটা নেই, না থাকার রিজনটা হলো যথেষ্ট পাতলা ফোন, এর মাঝে আসলে 3.5 mm হেডফোন জ্যাকটা দেওয়াটা একটু কষ্টকর হয়ে যেত, তবে এটাতে আপনি রেডিও ব্যবহার করতে পারবেন ওয়্যারলেসলি, এখানে কোনো হেডফোন বা কোনো ধরনের তারের ব্যবহার করতে হচ্ছে না, রেডিও চালালেই চলে। হ্যাঁ দেখলাম FM রেডিও মোটামুটি ঢাকার ভিতরে ভালোই পায়। ডিসপ্লে সাইজটা বেশ বড় সড়ো, 2.2 inch LCD প্যানেল, কালার টালার বেশ ভালো আছে, আর সাইড থেকে দেখতে গেলে হ্যাঁ কিছুটা শিফটিং ইস্যু পাওয়া যায়, যেগুলো আমরা এই ধরনের বাটন ফোনে অহরহ দেখে থাকি। ব্যাটারি 1000 mAh, সো ব্যাটারি কিন্তু কম না, পাতলা ফোন হলেও ব্যাটারি মোটামুটি ভালোই আছে। আর এই ফোনটা আমি রিকমেন্ড করবো অবশ্যই, এটা আপনারা দেখতে পারেন, দামটা একদমই কম না, মোটামুটি ভালোই, এক বছরের ওয়ারেন্টি সহ এই মোবাইল ফোনের দাম 2390 টাকা, দামটা 1200-এর মধ্যে থাকলে ভালো হতো। 2390 টাকা হওয়াতে একেও আমি 10-8-এর বেশি দিতে পারছি না, বাট দাম যদি কম হতো এটাকে 10-9 দিয়ে দিতাম আমি, বাট এটা ভালো লাগছে আমার কাছে। সব শেষে আমার কাছে যে তিনটি মোবাইল ফোন রয়েছে সেগুলো খুবই স্পেশাল না, এইটা দেখে আপনি মোবাইল ফোন নিশ্চয়ই ভাববেন না, কারণ এটা চাবির রিং, তবে এখানে একটি মোবাইল ফোনও রয়েছে, আর আমার মনে হয় এই মোবাইল ফোন আমার হাতে আপনারা অলরেডি আরও একবার দেখে থাকবেন। এই যে সেই পিচকি পাচকা মোবাইল ফোন, চিন্তা করলাম যেহেতু উইয়ার্ড মোবাইল ফোন নিয়ে কাজ করছি, সো এই তিনটা ফোন কেউ আপনাদের সামনে দেখানো যেতেই পারে। এটা দেখুন চাবির রিংয়ের সাথে রাখার মতোই আসলে, এইটা ওই যে অনেকে ছোটোখাটো জিনিস গিফট করতে পছন্দ করে তাদের মনে হয় ভালো লাগবে, আপনার কাছে কোনোভাবে মনেই হবে না এগুলো আসলে মোবাইল ফোন, আমাদের মোটামুটি এই যে একটা আঙুলের সমান, এর চাইতে বড় না, ছোটোই, আর মানে বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি বলবো এই যে গাড়ির মোবাইল ফোনটা আছে এটার চাইতে অ্যাটলিস্ট এগিয়ে থাকবে, বিল্ড কোয়ালিটি ভালোই। এটা হলো জিএসটার ব্র্যান্ডের আর কি, এগুলোতে কোনো ওয়ারেন্টি টোয়ারেন্টি নেই, ব্যাটারি ব্যাকআপও খুব বেশি ভালো পাওয়া যায় না, তবে দুইটা সিম ব্যবহার করা যায়, মেমোরি কার্ড ব্যবহার করা যায়, মেমোরি কার্ডে আপনি মূলত গান শুনতে পারবেন তবে ভিডিওটিও দেখতে পারবেন না, যেহেতু এখানে যে প্যানেলটা ব্যবহার হয়েছে এটা কিন্তু কোনো কালারফুল প্যানেল না, সাদা কালো প্যানেল আর কি, তবে অবশ্যই মোবাইল ফোনের কাজ এটা দিয়ে করা যায়, হ্যাঁ এগুলো দিয়ে কথাও বলা যায়। স্পিকার তত ভালো কোয়ালিটির না, কিছুটা ডিসটরশন দেয়, কিন্তু যদি জরুরি মুহূর্তে কখনো লাগে ছোটোখাটো ফোন আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন, আমরা এটা দিয়ে কথা বলে দেখেছি, কিন্তু লং টাইম যদি কথা বলতেই থাকেন তাতে মনে হয় না যে একদিন পার করতে পারবেন। আমাদের এই লিস্টের পরবর্তী সদস্য নোকিয়া, বড় সড়ো করে লেখা আছে নোকিয়া, তবে অবশ্যই এটা নোকিয়া বানায়নি, অন্য কেউ বানিয়েছে কিন্তু নোকিয়া নামেই চালাচ্ছে ফোনটা। আবার একটু ওই যে কার্ড টোটাল ফোনের বডিটাই কিন্তু বাঁকা একটু আর কি, ইভেন এখানে আমরা কালার ডিসপ্লে দেখতে পাবো, ডিসপ্লেটা একদম মানে ল্যান্ডস্কেপের খুব চ্যাপটা টাইপের, তো ভালো যে কালার আছে এখানে, FM রেডিও পাবেন, মাল্টিমিডিয়াতে গিয়ে আপনি দেখবেন ক্যামেরাও আছে এর সাথে, হ্যাঁ এই যে পিছনে ক্যামেরা আছে, হ্যাঁ ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় কিন্তু মানে কোয়ালিটি নিয়ে আর কিছু বলার দরকার হবে না হয়তো, চলে কোনো রকম। দেন আমরা কিপ্যাডটা দেখবো, রেগুলার মোবাইল ফোনের মতো কিপ্যাড রয়েছে, ইভেন এটাতে ওয়াও ফ্ল্যাশ লাইট আছে, আপনি জরুরি মুহূর্তে ফ্ল্যাশ লাইটের কাজ করতে পারবেন, 450 mAh এর ব্যাটারি,
আর আগের ফোনটার মতো মোটামুটি অন্যান্য কাজগুলো এটা দিয়ে করা যাবে। আর ওই যে ক্যামেরার ব্যাপারটা বলছিলাম, মানে ছবির কোয়ালিটি যদি আমরা কম্পেয়ার করতে যাই, ভোটার আইডি কার্ডের যে ছবি আছে না ওর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন ওরকমই। এই লিস্টের সর্বশেষ সদস্য এই যে, এইটা হলো সবচাইতে পুচকি, একদম ছোট্ট একটু ফোন, সাদা, তবে এইটার আবার বিল্ড কোয়ালিটি ভালো আছে এবং এটার সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস কম। বাকি কাজবাজ মোটামুটি আগের দুটার মতোই করা যাবে, যদিও এটাতে কালার ডিসপ্লে নেই এবং এটার ক্ষেত্রে ক্যামেরাও আমরা পাবো না। তবে যে কথা বলা যাবে, ব্যাটারি ব্যাকআপ একদিন পাওয়া যায়, এই তো এরকমই আর কি। মাইক্রোফোন কোয়ালিটিও ভালো পেয়েছি। তো এই তিনটা মোবাইল ফোনের যদি আমরা মার্কিং করতে যাই, এই ছোটো পিচকে পাচকাগুলোকে, এগুলো মোটামুটি আপনারা হাজারখানেক টাকার মধ্যে পেয়ে যাবেন। তো হাজারখানেক টাকার মধ্যে মার্কিং করতে গেলে এগুলোকে আপনি 8.5 দিতে পারবেন, কারণ জিনিসগুলো দেখতে কিউট। তারপরে এগুলো দিয়ে তো আসলে আমরা রেগুলার কথা বলার জন্য নিশ্চয়ই কেউ কিনবো না, শখেই কেনা হয়ে থাকে, তো সেই জায়গা থেকে আসলে এইটুকু মার্কিং করা যায়, কারণ এগুলোর বিল্ড কোয়ালিটি ততটা খারাপ না, বেশ ভালোই পেয়েছি আমি হাজারখানেক টাকা যদি আমরা চিন্তা করতে যাই। তো এরকম আরও উইয়ার্ড মোবাইল ফোন নাকি পাওয়া যায় বাংলাদেশে, আমি যদি এরপরে কখনো পেয়ে যাই, যেমন আমি এর আগে দেখছিলাম একটা কলম আছে, কলমের মধ্যে ফোন, এরকম কিছু পেলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। আর এগুলো আমি আপনাদেরকে বলবো না কেউ কিনুন বা কিছু, যদি কারো প্রয়োজনই হয় আমি আপনাদের দেশে কয়েকটা লিঙ্ক দিয়ে রাখছি যেগুলো দেওয়ার মতো, সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। তবে ভাই ব্রাদার, রিসেন্টলি আমরা আরও একটি উইয়ার্ড স্মার্ট বাটন ফোন নিয়ে কাজ করছিলাম, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, ওইটা দিয়ে পাবজিও প্লে করা যায় বাটন ফোন দিয়ে, যারা দেখেন ওইটা দেখবেন। ভিডিওটা দেখলাম খুব ভালো ভিউ হচ্ছে, আপনারা সকলেই পছন্দ করছেন, ইউটিউব ফেসবুক সব মিলে মোটামুটি 1 মিলিয়ন+ ভিউ আছে ওটাতে। সো ওরকম ইন্টারেস্টিং কিছু পেলে অবশ্যই ভিডিও পাবেন, আর যারা দেখেননি দেখবেন, ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টেক কেয়ার।